উইনিং শট, গোল করলে কিন্তু সেফ সেফ জুয়েল যুবক সংঘ প্রথম সেমিফাইনাল ম্যাচ গোল শূন্য হওয়ায় এখন টাই ব্রেকার শুট আউট দেখা যাক মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না বেঙ্গল বাদশা বাইরে আপনারা বেরিয়ে যান মাঠের মধ্যে প্রবেশ করবেন না আপনারা মাঠের বাইরে বেরিয়ে যান সোহেল এন্টারপ্রাইজ মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না প্রথম সেমিফাইনাল বলাগড় মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না মাঠের বাইরে বেরিয়ে যান এক লক্ষ টাকার লড়াই মাঠের বাইরে বেরিয়ে যান আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না ফার্স্ট শট দেখা যাক বেঙ্গল বাদশার জুয়েল নিচ্ছে ফার্স্ট শট এদিকে ছোটদা গোলকিপার সেমিফাইনাল ম্যাচ ফার্স্ট সেমিফাইনাল টাই ব্রেকার বারে জুয়েলের শট বারে বারে ইউসুফ মানে ইজু ফার্স্ট শট নিতে আসছে জুয়েলের শট কিন্তু বারে লাগলো সোহেল এন্টারপ্রাইজ ফার্স্ট শট ফারুক গুদ্দা গোলকিপার দেখা যাক গোল সুপার গোল ইউসুফ কাদের বেঙ্গল ভার্সেস সেকেন্ড শট গোল খুব সুন্দর গোল গোলকিপার চেঞ্জ করছে ফারুককে সরিয়ে কিন্তু জুয়েল দায়িত্ব নিয়ে গেল বলে যেহেতু গোয়েল কিন্তু একটা জুয়েলের শটটা মিস করে ফেলেছে দেখা যাক জুয়েল দায়িত্ব নিয়ে গেল অ্যালবার্ট শট করছে দেখা যাক গোল সুপার গোল অ্যালবার্ট মারিও দেখা যাক
ছোট্টটা যদি সেভ করে দেয় তো জিতে যাবে অর্থাৎ ফাইনালে মারিও শট নিতেছে মারিওর তো গোল অবশ্যই করতেই হবে সুপার গোল কেইটা লাস্ট শট উইনিং শট দিতে যাচ্ছে উইনিং শট কেইটা কিন্তু গোল করলে অর্থাৎ ফাইনালে উইনিং শট গোল করলে কিন্তু সেফ সেফ জুয়েল গোল করলে কিন্তু সেফ সেফ জুয়েল মিস করে ফেললো গো উইনিং শট মিস ব্যাটারি চেঞ্জ করতে হবে হয়তো টস টসের মাধ্যমে দেখা যাক এখানে কেউ আসবেন আপনার সরে যান এখান থেকে এত লোকের পছন্দ হবে জিতে গেল সোহেল এন্টারপ্রাইজ জিতে গেল